সেচের পানি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে শস্য ভান্ডার খ্যাত পাবনার চলনবিল আর গাজনার বিলের প্রান্তিক কৃষকরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চাটমোহর উপজেলার চলনবিলের কর্মকান্দা গ্রাম। কৃষিপ্রধান এই গ্রামের প্রায় 2000 বিঘা ধানি জমির জন্য রয়েছে 22টি শ্যালো আর 1টি গভীর নলকূপ, যার সবগুলোই নিয়ন্ত্রণ করছে সেচ মালিকরা। এক একজন পানি দিচ্ছেন গড়ে 90 বিঘা জমিতে, আর বিনিময়ে আদায় করছেন বিঘা প্রতি 1/4 ধান। এনারা লেয় হচ্ছে 60%, মানে 4 ভাগের 1 ভাগ জমি আলারা থেকে এই স্কিম আলারা লেয়। যারা স্কিম আছে, পানাশি প্রকল্প রয়েছে, যারা আছে, সব কিছু আছে আমাদের কাছে। আমরা ধান 60% কেটে 60% রেখে দেয়, ওরা 60% নিয়ে নেয়। পানি আলারা একজোট কায়দা করি আমার টেন লেয়া হলে 4 ভাগের 1 ভাগ। সেই হিসাবে বিঘা প্রতি 20 মন ধান উৎপাদিত হলে খরচ সহ সেচ মালিককে দিতে হয় 5 মন ধান। বর্তমান বাজার দর অনুসারে কেবল সেচের বিনিময়ে একজন শ্যালো মেশিনের মালিক ঘরে তুলছেন গড়ে প্রায় 400 মন ধান। অথচ উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 1 বিঘা জমির জন্য সেচ মালিক নিতে পারবেন সর্বোচ্চ 1000 টাকা। আমরা কৃষক পরিশ্রম করার পরও আমরা ফসলের মানে সম্পূর্ণ ফসল আমরা পাচ্ছি না। এই যে 1 বিঘা জমির থেকে ধরেন নিচ্ছে 4 থেকে 5 মন ধান, তাতে 5,000 থেকে 7,000 টাকা চলে যাচ্ছে। এই যে 200-300 মন ধান পানিয়ালার আছে নিয়ে যায় সেচ দিয়ে। একই চিত্র চলনবিল আর গাজনার বিলের প্রায় সব গ্রামে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের ক্ষুদ্র বর্গা আর প্রান্তিক চাষিরা। সারা বছরের পরিশ্রম, সার, বীজ আর কৃষি শ্রমিক সহ যাবতীয় খরচের পর জমির মালিক আর সেচ মালিকদের হিস্সা দিয়ে তাদের আর কিছুই থাকে না। পানি আমরা যে সারা বছর যে কষ্ট করে ধান মানে কষ্ট করে যোগাই, সেই জিনিসটা হলো কি বড় একটা অংশ পানিয়ালাকে দিতে হয়। ওই ধরেন পার্টির টাকা দিয়ে সার সুর দিয়ে ডেলিভার কিছু থাকে না। দীপকাল্লা আলারে 2 আনা দিয়ে দেওয়া লাগবে, অর্ধেক ধরেন যে ভুই আলাগ দেওয়া লাগবে। এভাবে সেচের বিনিময়ে ধান আদায়কে অবৈধ উল্লেখ করে জেলা সেচ ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। আমরা এটা মনিটর করছি উপজেলা জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে সকল ক্ষেত্রেই আমরা মনিটর করছি, যেন ব্যক্তি মালিকানায় যারা আছেন তারাও যেন ধান না নিতে পারেন, তারা যেন টাকার বিনিময়ে সেচের পানি নেন, এবং এটা আমরা কঠোর হস্তে এখন দমন করছি। তথ্য অনুযায়ী পাবনায় 60,000 হেক্টর ধানি জমির জন্য গভীর আর অগভীর নলকূপ রয়েছে 21,500। এর মধ্যে পানাশি প্রকল্পের অধীনে 267টি, বরেন্দ্র প্রকল্পের 306টি এবং বিএডিসির রয়েছে 540টি নলকূপ। এছাড়াও রয়েছে একটি সেচ প্রকল্প। এসব প্রকল্প থেকে মাত্র 10,000 হেক্টর জমির অল্প খরচে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকেরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।